বাচ্চা চোখে দেখিস না অন্ধ নাকি কি করেছিস সেটা হ্যাঁ আমার প্যান্ট তো নষ্ট করে দিলি তুই জানিস এই প্যান্টের দাম কত হ্যাঁ মা ও মা কি রে বাজার মা আমি কামে যাইতাছি কিছু লাগবো হ্যাঁ বাজার লাগবো কালকে তো 2 কেজি চাল আনছিল যার কাছ থেকে ধার করছিলাম তার চাল দিয়ে দিছি যেটুক চাল আছে রাত্রে তোমার আর আমার হইব না পারলে চাল কিনে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে মা আর টাকা বাঁচলে একটু তরি তরকারি নিয়ে আসো রাত্রে মা বেটা দুজনে ভর্ত ভাত খামো আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই দোয়া করো মা যাও বাজার ততটুক ছেলে তার কামাই আমি খাই আর মায়া ডানে কোলে পিঠা করে এত কষ্ট করে মানুষ করলাম স্বামী সম্পত্তি বিক্রি করে ওর বড় একটা চাকরি দিলাম চাকরি পেয়ে মায়া ডাল যে আমার কই গেল কোন খোঁজ খবর নাই আল্লাহ জানে কই আছে সে কেমন আছে ও আল্লাহ আমার মায়াটা জেগে নেই থাকো ওরে ভালো রাখো চোখে রাখো তা বাবা তোমার বোনের কোনো খবর পেলে না চাচা আমার আপুর কোনো খোঁজ খবর নাই মায়ের মুখে শুনছি আফাই নাকি চাকরি করতে গেছে হ্যান দিয়ে গেল আর আহে না আমি ছোটবেলায় দেখছিলাম এখন আমার ঠিক চেহারাটাও মনে নাই তা তোমাদের সংসার এখন কেমনে চলে এই যে চাচা এই যে আমি জুতা পালিশ করি এটা দিয়েই সারাদিনে যা ইনকাম করি ওটা দিয়েই আমার সংসার চলে এদিকে কি তোমার মা আর তোমার হয় হয় চাচা এক বেলা খাই আর এক বেলা না খেয়ে থাকি এইসব দিয়েই আমরা আমাদের জীবন কাটাই তোমার বোন কোনো যোগাযোগই করেনি না চাচা মার কাছে শুনছি মাও নাকি অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু তারপরেও মা পায় নাই তবে আমি আশায় আছি আমার বোন আবার ফিরে আইব হ্যাঁ বাবা হ্যাঁ আমিও দোয়া করি তোমার বোন অবশ্যই একদিন ফিরে আসবে সেদিন আর তোমাদের এই দুঃখ কষ্ট থাকবে না হয়ে গেছে চাচা আচ্ছা বাবা কত হয়েছে চাচা 20 টাকা আচ্ছা 20 টাকা না তুমি 30 টাকাই রাখো চাচা আমার কাছে তো ভাঙতি নাই আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি ভাঙতি করে এনে দিচ্ছি আচ্ছা ঠিক আছে চাচা তোমাকে নিয়ে কোনো জায়গায় যাওয়াটাই মুশকিল তুমি সব কাজে ঢিলামি করো তোমাকে বললাম জুতাটা কালি করে নিয়ে আসো তুমি বললে পরে যাচ্ছি পরে যাচ্ছি পরে পরে করে কি করলে এই যে জুতার কি অবস্থা এই অবস্থায় পার্টিতে যাব আচ্ছা একটু আস্তে বলো তুমি জানো আমি কখনো নিজের কাজ নিজে করতে পারি না তোমার সবাই হেল্প করতে হয় ড্রাইভারটা ছুটিতে গেছে গাড়িটা বের করতে পারছি না আর জুতা আমি নিয়ে যাব আজব তো তোমার জুতা তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে আমার দ্বারা সম্ভব না ড্রাইভার আসলে বা কাজের লোকটা আসলে তখন বলতে হবে এখন কি করবে বলো এই অবস্থায় কি পার্টিতে যাবে নাকি আরে শোনো তুমি টেনশন নিও না আমি প্রায় গাড়িতে যাওয়ার সময় দেখি কি একটা ছোট ছেলে এখানে জুতা পলিশ করে ওকে দিয়ে করিয়ে নিই মনে কালি তুমি কি শিওর যে ছোট বাচ্চা ওখানে আছে জুতা পলিশ করতেছে হ্যাঁ হ্যাঁ শিওর আচ্ছা ঠিক আছে চলো গিয়ে দেখি এই ভালো করে জুতাটা পলিশ করে দে ছোট লোকের বাচ্চা চোখে দেখিস না অন্ধ নাকি কি করেছিস সেটা হ্যাঁ আমার প্যান্ট তো নষ্ট করে দিলি তুই জানিস এই প্যান্টের দাম কত হ্যাঁ আপনার মত একটা ছবি আঙ্গ করে টাঙানো আছে ঠিক আপনার মত ঠিক আপনার মত মা কয় ওইটা নাকি আমার বোন মা প্রত্যেক দিন ওই ছবিটা হাতে নিয়া আমার মায়া মায়া গো মা প্রত্যেক দিন কান্দে আপনার মতো নাকি আমার একটা বোনা ছিল কিন্তু ওই বোনটারে আম্মু নাকি আর খুঁজে পায় না চাকরিতে নাকি গেছিল তারপর থেকে আর ফিরে আসে নাই আজকে আপনারে দেখে আমার মন হইতাছে আমার বোন গিয়ে ভালোই করছে আপনি আজকে যেভাবে আমার লাত্তিটা মারছেন না আমি যদি আমার বোনের কাছে কোনো অপরাধ করতাম আমার বোনও আমার ঠিক এইভাবে লাত্তি মারত গালের চোর থাপ্পড় মারত এই যে দেখেন এই কারাটা দেখেন আমার বোন আমার ইটের উপরে পালায় কাটছিল আমার কোনো দুঃখ নাই এই কাটাটার দিকে আয়নাতে চায়া চায়াই আমি দেখি
আমার বোন আমার এই চিঠিটাতে লাইগা আছে, এই চিঠিটাতে লাইগা আছে। সবই ঠিক আছে, তুমি মার কাছে ফিরে যেতে চাও যাবে, সেখানে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার একটা কথা কি জানো, মা তো তোমার একার নয়, সে তখন আমারও মা। তোমার মা মানে তো আমার মা, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আর তোমার ফ্যামিলি যাই হোক না কেন, ভালোবাসার কাছে সব তুচ্ছ। তোমার মাকে আমি আমার মা হিসেবে চাই, অন্তত তুমি তোমার মার কাছে আমাকে নিয়ে চলো। হ্যাঁ চল ভাই।